আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে যে 10টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল আশুরার দিনে, আসুন আজকে সেই 10টি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জেনে নিই। তো প্রিয় দর্শক, দেখুন, আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখকে। আল্লাহ তাআলা এই দিনে জগৎ সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এই দিনে নূহ আলাইহিসসালামে এর প্লাবন সমাপ্ত করেছেন। এদিন ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের অগ্নিকাণ্ড থেকে 40 দিন পর নিরাপদে মুক্তি পান। এদিন ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্তি পান এবং এদিনে আয়ুব আলাইহিসসালাম রোগ মুক্তি লাভ করেন। এবং এই দিনেই সুলাইমান আলাইহিসসালাম তার হারানো রাজত্ব ফিরে পান। এবং এই দিনেই ইয়াকুব আলাইহিসসালাম তার হারানো পুত্র ইউসুফ আলাইহিসসালামকে 40 বছর পর ফিরে পান। এবং এই আশুরার দিনেই ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আল্লাহর নিকট আমি আশাবাদী, তিনি পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এই দিনে যদি কেউ রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আশুরার দিবসে তার পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করবে, আমি আশাবাদী আল্লাহ তাআলা সারা বছর তার জন্য ভালো আয়োজন করে রাখবেন। আশুরার সর্বশেষ সংযোজন শাহাদাতে কারবালা, তাই দিনটি শুহাদায়ে কারবালা দিবস। কারবালা ট্র্যাজেডি আশুরাকে শোকাবহ করে তুলেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর 680 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ইয়াজিদ মসনদে আরোহণ করে চক্রান্তকারীদের কৃণনকে পরিণত হয়। ফলে মক্কা মদিনা কুফাসহ বহু অঞ্চলের মানুষ তাকে খলিফা হিসাবে অস্বীকৃতি জানান। জনগণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে দেখতে চান। তারা শত শত চিঠি পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় এসে নিজেকে খলিফা ঘোষণার জন্য আমন্ত্রণ জানান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের অর্ধশতাব্দী পর 61 হিজরির 10ই মহরম শুক্রবার নদী দৌহিত ওলির দুলাল ফাতেমা নন্দন জান্নাতের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেন। প্রিয় দর্শক, এই ছিল কারবালার সেই সংক্ষিপ্ত ইতিহাস, যেই দিনে গুরুত্বপূর্ণ 10টি ঘটনা ঘটেছিল। উপরের যে ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম, এই ঘটনাগুলো একই দিনে, একই তারিখে এবং একই মাসে সংঘটিত হয়েছিল। তাই আশুরার এই দিনকে বলা যায় অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। তাই আসুন আমরা সকলে আশুরার এই দিনটিকে আমলে পরিপূর্ণ করে রাখি, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী এবং আমাদের নবীর দেখানো পথ অনুযায়ী আমল করার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ ও ইসলামের পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।